আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি অন্য একটি ভিডিও এবং অন্য একটি টপিক নিয়ে। আজকে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম একটি মডেল হুয়াওয়ের কিছু স্মার্ট অ্যান্ড হিডেন ফিচার নিয়ে। জানতে হলে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড হিট দ্য বেল আইকন। প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা এই স্মার্ট অ্যান্ড হিডেন ফিচারগুলো আমরা জাস্ট 5.1-এর উপর যে ভার্সন রয়েছে, EMEY 5.1-এর উপর যে ভার্সন রয়েছে, আমরা ওই ফোনগুলোতে ইউজ করতে পারবো, এর নিচে কোনো ভার্সনে ইউজ করতে পারবো না। ওকে, আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা শুধু কি ফোন আনলক করার জন্যই ইউজ করে থাকি? হ্যাঁ, সচরাচর আমরা ফোন আনলক করার জন্যই ইউজ করে থাকি, বাট আমরা এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আরও অনেকগুলো কাজ করতে পারি। চলেন দেখি আসি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে ফিঙ্গারপ্রিন্ট আইডিতে যাব। ওখানে গেলেই আপনি দেখতে পারবেন ফেক ফটো আর ভিডিও। আপনি এটা দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনি যে কোনো শট নিতে পারবেন। আপনি স্ক্রিনে টাচ করার ছাড়াই শট নিতে পারবেন, আপনার সেলফি নিতে আর স্ক্রিনে টাচ করতে হবে না, আপনি পিছনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই বা শটটা নিতে পারবেন। দেন হচ্ছে কি, আনসার কল, আপনি এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আনসারিং কলের আনসার করতে পারবেন। আপনি স্ক্রিনে টাচ করতে হবে না, টাচ করার ছাড়াই আপনি আনসার কলের আনসার করতে পারবেন। দেন স্টপ অ্যালার্ম, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই দেন অ্যালার্ম কাটতে 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 কাটতে, কিন্তু এখন আর বিরক্ত হতে হবে না, আপনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে একটু টাচ করলেই হবে, অ্যালার্মটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, শো নোটিফিকেশান প্যানেল, আমাদের স্ক্রিনটা অনেক বড় হওয়ার কারণে আমরা উপর থেকে নোটিফিকেশান প্যানেলটা টেনে আনতে আমাদের অনেক কষ্ট হয়, দ্যাটস হোয়াই আমরা এই মানে এই জিনিসটা ইউজ করতে পারি। আমরা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট নোটিফিকেশান প্যানেলটা অন করব এইভাবেই, জাস্ট এই অন করার পরে আমরা জাস্ট উপর থেকে ফিঙ্গারপ্রিন্টটাকে সোয়াপ করবো নিচের দিকে। সোয়াপ করার পরে আমাদের নোটিফিকেশান প্যানেলটা আমাদেরকে শো করবে, এবং নিচ থেকে যখন আমরা উপর দিকে সোয়াপ করবো তখন একটু বন্ধ হয়ে যাবে। ব্রাউজ ফটোস, আমরা এই ব্রাউজ ফটোস অন করার পরে আমরা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে আঙুলটাকে ডানে অথবা বামে সোয়াপ করে ছবিগুলোকে দেখতে পারবো। আচ্ছা, দেন আমরা আরেকটা ফিচার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কি আমাদের ফ্লাটিং ক্লক। আমরা সচরাচর আইফোনের মধ্যেই ফ্লাটিং ক্লকটা দেখতে পাই, কিন্তু আমাদের হাওয়াই স্মার্টফোনের মধ্যেও এখন আমরা ফ্লাটিং ক্লকটা দেখতে পাবো। আচ্ছা, সচরাচর আমি স্মার্ট সেটিংসে চলে গেলাম, সেটিংসে চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে স্মার্ট অ্যাসিস্ট্যান্টে যাব, ওখানে দেখতে পাবো ফ্লাটিং ক্লক, এবং ফ্লাটিং ক্লকের যে ইয়েটা আছে ওটা অন করে দেবো। দেন আমাদের পাশে আইকন দেখা যাবে, এটা ফ্লোটিং ক্লকের একটা আইকন দেখা যাবে। আচ্ছা, দেন আমাদের এই হুয়াওয়ে 5.1 অন্যতম কিছু স্মার্ট অ্যাসিস্ট্যান্টের মধ্যে কিছু স্মার্ট স্ক্রিনশট দেওয়া আছে, সেটা হচ্ছে কি, আপনি সেমভাবে সেটিংসে যাবেন, স্মার্ট অ্যাসিস্ট্যান্টে যাবেন, ওখান থেকে মোশন কন্ট্রোল, দেন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, দেন এখান থেকে আপনি জাস্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্টটা অন করলেই আপনি নাকল দিয়ে জাস্ট ডাবল ট্যাপ করলেই স্ক্রিনশট নিতে পারবেন। দেন আপনি নাকল দিয়ে জাস্ট একটু মানে যে জায়গাটা আপনার স্ক্রিনশট নেওয়া দরকার ওই জায়গাটা স্ক্রিনশট নিতে পারবেন, এবং এভাবে আপনি এটাকে মুভ করতে পারবেন এবং সাইজ দিতে পারবেন ইচ্ছা মতো। ওকে, দেন আপনি ফোনের মধ্যে একসাথে দুটা অ্যাপস ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে কি, আপনি জাস্ট নাক এই স্পিল স্ক্রিন জেচার, এটা জাস্ট অন করলেই আপনি জাস্ট নাকেল দিয়ে একটা টান দিলেই হবে, আপনি জাস্ট এই ইয়াটা অন হয়ে যাবে, আপনি উপরে একটা অ্যাপস এবং নিচে একটা অ্যাপস, দুটো অ্যাপস ইউজ করতে পারবেন। দেন মোশন কন্ট্রোল অ্যাগেইন, দেন ফ্লিপ, আমরা জাস্ট যখন ফোন আসে আমরা অনেক বিরক্ত হয়ে যাই, বিরক্ত আর না হয়ে আমরা জাস্ট ফোনটাকে একটু উল্টো করে রাখলেই ফোনটা মিউট হয়ে যাবে, এবং জাস্ট উল্টো করে রাখলেই অ্যালার্মটা মিউট হয়ে যাবে। দেন পিক অফ, আমরা জাস্ট যখন ফোনের ভলিউমটা বেশি হয় আমরা ফোনটাকে একটু সামনেই নিয়ে আসলেই ফোনের যে ভলিউম রয়েছে সেটা কমে যাবে, এবং সেম অ্যালার্মের ভলিউম যেটা রয়েছে সেটা কমে যাবে। ওয়েক আপ ডিভাইসটা যদি আমরা ওপেন করে দিই তাহলে আমার জাস্ট যখন স্ক্রিনটা অফ থাকবে আপনার, আমরা ফোনটা একটু সামনে নিয়ে আসলেই স্ক্রিনটা অন হয়ে যাবে। ওকে, দেন স্ক্রিন রেকর্ডিং, আচ্ছা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমাদের এই ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না, আমাদের ভলিউম আপকে এবং পাওয়ার বাটনটা চেপে ধরলেই আমরা ভিডিও রেকর্ডিংটা করতে পারবো। আমি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এই ভিডিওটা করছি যে জন্য আমি এই জিনিসটা দেখাইতে পারছি না। ওকে, দেন আমাদের
ওকে, আমাদের এই ফোনে স্ক্রিনটা অনেক বড়, সে আমাদের ইউজ করতে অনেক অসুবিধা হয়, সেই জন্য হাওয়াই আমাদেরকে দিয়েছে একটা নতুন ফিচার। আপনি জাস্ট নিচে এভাবে স্লাইড করবেন, স্লাইড করলে আপনার স্ক্রিনটা চলে আসবে এক পাশে, এবং আপনি ইচ্ছা মতো ছোট বড় করে যেভাবে ইচ্ছা আপনি স্ক্রিনটা ইউজ করতে পারবেন। এবং আপনি জাস্ট বাইরে একটা ট্যাপ করলেই স্ক্রিনটা আবার বড় হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে সেটা বামে এবং ইচ্ছা করলে সেটা ডানে যে কোনোভাবেই আপনি ইউজ করতে পারবেন। দেন আপনার এটা এটা অন করতে হলে আপনাকে যেতে হবে সেম ওয়েতে সেটিংসে, দেন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, দেন 100 UI, দেন মিনি স্ক্রিন ভিউ, এটা আপনি অন করে দিলেই এই ইয়েটা কাজ করবে। দেন হচ্ছে গিয়ে শিফটিং কিবোর্ড, আপনি এই শিফটিং কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডটাকে ডানে অথবা বামে যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। দেন এই ফোনে অন্যতম একটা ফিচার হচ্ছে গিয়ে আই কমফোর্ট, আপনার ফোনে যদি ব্রাইটনেস বেশি হয় বা আলোটা আপনার চোখে ক্ষতি করে, তাহলে আপনি আই কমফোর্টের মতো আপনার চোখের যে একটা মানে কমফোর্ট হবে সেই কমফোর্ট অনুযায়ী আমরা আলোটা সিলেক্ট করে নিতে পারবো। দেন সেটিংসে যাব, সেটিংস থেকে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পর আই কমফোর্ট, আপনি এখানে ইচ্ছা অনুযায়ী আপনার চোখের যে টেম্পার মানে চোখের ধরতে পারে এমন কালার কালারটা আপনি সেটিং মানে করে নিতে পারবেন। ওকে, দেন এই ফোনের মধ্যে আপনার মানে হোম স্টাইলটা হোম স্ক্রিন স্টাইলটা চেঞ্জ করার জন্য অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা লঞ্চ ইউজ করতে হবে না, আপনি এখান থেকেই করতে পারবেন। হোম সেটিংসে গিয়ে হোম স্ক্রিন স্টাইলে গিয়ে আপনি জাস্ট আপনি যেভাবেই চান সেভাবেই এটাকে এটাকে মানে ঠিক করে নিতে পারবেন। এই হচ্ছে কি আমাদের হুয়াওয়াই EMUI 5.18 যে হিডেন অ্যান্ড সিক্রেট মানে সিক্রেট ফিচার রয়েছে ওগুলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।